জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনি প্যান কার্ড বানিয়ে ফেলবেন অ্যাপ্লিকেশান থ্রু দিয়ে এবং সেটা আবার একদম ইউটিআইয়ের মতো যে সিস্টেম আছে মানে ছবি এবং সিগনেচার আপলোড করে তো ভিডিওটা কন্টিনিউ থাকুন দেখতে থাকুন আমি কীভাবে করছি সেটা তো এটাই হচ্ছে আমাদের সেই মোবাইল অ্যাপ্লিকেশান তো চলুন আমরা কীভাবে অ্যাপ্লাই করছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমরা এখানে ই কে যে অপশানের উপরে ক্লিক করলাম তারপরে অ্যাকর্ডিং টু কাস্টমার নাম অনুযায়ী সব কিছু ফিল আপ করবো তো প্রথমে আমরা এখানে বানাবো যেটা ইয়ে স্ক্যান বেস প্যান কার্ড তাই ই স্ক্যান চুজ করলাম নিউ প্যান কার্ড বানাচ্ছি বলে নিউ প্যান কার্ড তারপরে কাস্টমারের নামটা এখানে এন্টার করছি কাস্টমারের যে নামটা এখানে এন্টার করছি দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু আধার কার্ড টোটালি আধার কার্ড অনুযায়ী আপনারা এখানে এন্টার করবেন তো হয়ে গেলো তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা লাগাবো ডেট অফ বার্থ ঠিক আছে তো ডেট অফ বার্থে ক্লিক করলাম প্রথমে শালের উপরে ক্লিক করলাম শালটা আগে সেট করতে হয় ক্যালেন্ডার দিয়ে শালটা নিয়ে নিলাম তারপরে দেখেন এখানে মাসটা সেট করব হ্যাঁ কীভাবে মাসটা সেট করছি দেখেন মাসটা সেট হলো এবং ডেটও সেট করে নিলাম তারপরে হচ্ছে কাস্টমারের আমরা এখানে যেটা জেন্ডারটা কি আছে সেটা চুজ করব তো মাস আমার ভুল হয়ে গেছে একটু ঠিক করে নিই ডেট অফ বার্থটা ভুল হয়ে গেছে তো ঠিক আছে এবারে আমি যেটা করব এখানে কাস্টমারের মেল আছে কাস্টমার ছেলে আছে তো মেল করে নিলাম তারপরে দেখেন মোবাইল নাম্বারটা এখানে কাস্টমারে বসিয়ে দিচ্ছি ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে কারণ আপনাদের বোঝানোর জন্য আমি একটু স্লো কাজ করছি নাহলে আরও ফাস্ট কাজ করা যায় তো ইমেল আইডি নিয়ে নিয়েছি মনে রাখবেন এখানে ইমেল আইডিটা অটোমেটিক চলে আসলে হাত দিয়ে বসিয়ে নেবেন না পুরোটাই টাইপ করবেন হুম চেক বক্সে ক্লিক দিয়ে জাস্ট ওকে করে দিলাম ওখানে যখন ইমেল আইডিটা অটোমেটিক চলে আসে আপনারা যেন অটোমেটিকে হাত দেবেন না মানে টাচ করে দিয়ে কিবোর্ডে বসিয়ে দেবেন না ম্যানুয়াল পুরো ইমেল আইডিটা লিখবেন তারপরে দেখেন প্রথমে এই পেজটায় আসার পরে এর সাইটে চলে এলো তারপরে আমরা এখানে আধার নাম্বারটা আগে বসাব সর্বপ্রথম আধার নাম্বারটা এন্ট্রি করছি দেখেন এক একটা বক্সে চারটে করে সংখ্যা বসবে তারপরে আমরা যেটা লিখছি এখানে কাস্টমারের নেম যেটা সম্পূর্ণ আধার কার্ড অনুযায়ী নামটা লিখছি তারপরে দেখেন এখানে শ্রী করে নিলাম যেহেতু ব্যাটা ছেলে উনি তারপরে তার টাইটেলটা আগে লিখছি লাস্ট নেম আর কি যেটা আগে লিখছি তারপরে তার ফার্স্ট নেম লিখছি এখানে তারপরে ফ্রেন্ডস যেটা দেবো তার ডেট অফ বার্থটা আবার সেট করতে হবে আমার এখানে দেখেন কীভাবে ডেট অফ বার্থ সার্চ করছি উপর নিচে টেনে তো এই নিয়ে নিলাম তারপরে দেখেন মাস সেট করে নিলাম তারপরে দেখেন ডেট সেট করলাম আপনারা দেখতে পারলেন কীভাবে করলাম তো এটা বসানোর পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আপনার জেন্ডার আর চুজ করতে হবে না কনসেন্টের উপরে ক্লিক করে ওকে করে দেবেন তারপরে সাবমিট করে দেবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের আর আপনাদের প্রশ্ন করতে হবে না বিশেষ করে ফটো লাগানো প্যান কার্ড বানানোর জন্যে ঠিক আছে তো এই পেজে দেখেন এটা প্রু প্রিভিউ পেজ চলে গেল কি করলাম তা দেখে নেওয়ার জন্যে তারপরে এখানে নোতে ক্লিক করলাম একবার নোতে ক্লিক করতে হয় এই পেজটাতে এসে নোতে ফাদার ডিটেল ঠিক আছে তো কেন নোতে ক্লিক করলাম ওখানে জানতে চাওয়া হয়েছিল যে আমার গার্জেনকে বাবা না মা বা আপনার মা কী গার্জেন এমন জানা হয়েছিল তো আমি নো করলাম মানে বাবা গার্জেন ফাদার নেম দুবার ফিল করতে হয় এখানে ফাবা ফাদারের হচ্ছে টাইটেল একবার ফিল করতে হয় তারপরে ফার্স্ট নেম ফিল করতে হয় তো এখানে প্রথমবার ফিল আপ করার সময় ডট ডট আসে ওটা খুব বুঝে সুঝে করবেন তারপর সেকেন্ড বার আপনার শো হবে তো ওটা আমি দেখতে পাচ্ছেন কীভাবে দিয়ে দিলাম টাইটেল দেখেন প্রথমে দেখেন ওটা ডট ডট ছিল ঠিক আছে তো আমার একটু সংশয় হয়েছে বলে মুছে দিয়ে আবার লিখছি হুম এটা করবেন না হলে ম্যাচ হবে না তারপরে দেখেন ওটা তো হয়ে গেল ফাদার্স নেম দুবার লেখা হয়ে গেল সেড লাস্ট নেম আগে তারপরে ফার্স্ট নেম পরে আবার লাস্ট নেম আগে ফার্স্ট নেম পরে তারপরে ফাদারসের উপরে ক্লিক দেবেন দেওয়ার পরে সাবমিট করবেন করার পরে যে পেজটা এলো ইনকাম ইনকাম ফ্রম আদার সোর্স করে দিলাম আপনি যা ইচ্ছা করতে পারেন তারপরে দেখেন এখান থেকে যেটা আমি মানে এটা চুজ করে নিলাম কান্ট্রিটা আমি ইন্ডিয়া করে নিচ্ছি কান্ট্রিটা কান্ট্রি কোডটা যেটা ইন্ডিয়া করে নিলাম তো ইন্ডিয়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাদ বাকি সব কিছু ফিল আপ থাকবে এখানে রেসিডেন্টিয়ালটা করে নেবেন এখানে রেসিডেন্টিয়াল হুম তারপরে রেসিডেন্টিয়াল করার পরে যে প্লেস থেকে আপনি ফিল আপ করছেন সেই প্লেসের নামটা লিখবেন তো মনে রাখবেন এই নামটা লেখার সময় যেন কোনো স্পেস না পড়ে যায় মানে লাস্টে গিয়ে একটা স্পেস পড়ে যায় সেক্ষেত্রে আপনার নাম নাও নিতে পারে ঠিক আছে তো স্পেস যেন না পড়ে সেটা মাথায় রাখবেন তারপর রেসিডেন্টিয়াল অ্যাড্রেস আমি এখানে ফিল আপ করছি রেসিডেন্টিয়াল অ্যাড্রেসে প্রথমে দেবেন কেয়ার অফ দিয়ে প্রথমে কে অফ লিখবেন সরি এখানে যেটা বসাচ্ছি আমি ওখানে আপনার রুম নম্বর রুম নম্বর আপনি ওখানে রুম নম্বর না থাকলে কে অফ দিয়ে বাবার নামটা লিখে দেবেন তারপরে যেটা লিখছি তার গ্রামের নাম ঠিক আছে তো গ্রামের নাম নাম নামটা দেওয়ার পরে এখানে তারপরে দিচ্ছি দেখেন যে তার পোস্ট অফিস পোস্ট অফিস দেওয়ার পরে একটু মিলিয়ে দেখে নিই প্লেসটা ঠিক আছে যে ওই প্লেস মানে আপনি যেখানে বসে আপনি এন্ট্রি করছেন ফর্মটা সেইটা আমি দেখাতে চেয়েছি আপনার ঠিক আছে তো এবারে দেখছি আমি দেখেন ওর পোস্ট অফিস তো পোস্ট অফিসের পরে ওর ডিস্ট্রিক্ট লেখা হচ্ছে তো ডিস্ট্রিক্ট লেখার পরে এখানে চাওয়া হয়েছে দেখেন এ ও সরি আপনার এস্টেট চাওয়া হয়েছে ঠিক আছে এই কান্ট্রি চাওয়া হয়েছে কান্ট্রিটা ইন্ডিয়া করে দিলাম স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিলাম দেওয়ার এখন পিনকোডটা এন্টার করছি তো কাস্টমারের পিনকোড আমরা এখানে এন্টার করে দিলাম দেওয়ার পরে এখানে নো থাকবে ওভিয়াসলি তারপরে নেক্সট করলাম এবার দেখেন এখানে এখানে চলে এলো এ কোড আমি তো জানি না তাই আমি এখানে প্রথমে আমার ইন্ডিয়ান সিটিজেন করে নিলাম তারপরে দেখেন এখানে ও আমার স্টেট চুজ করে নিলাম তারপরে সিটিটা চুজ করছি সিটি কলকাতা করে দেওয়ার পরে অটোমেটিক যে কোডটা আসছে আমি আমার প্রথম অপশানটা ম্যাচ হয়েছে বলে আমি নিয়ে নিলাম নিয়ে সাবমিট করলাম এবারে আসলাম ফটোর জায়গাতে খুব মজার বিষয় এখানে তার আগে ডকুমেন্টগুলো সব আমি আধার কার্ড অনুযায়ী করব ঠিক আছে তা আমি সব জায়গাতে আধার কার্ড করে দিলাম ডেট অফ বার্থেও আধার কার্ড অ্যাড্রেস প্রুফ আধার কার্ড আইডেন্টি প্রুফ আধার কার্ড করে দিলাম তো এবারে আমি এখানে পিকচার দেবো তো পিকচারটা আগে থেকে ফোনে তুলে রাখবেন কোনো রকম ক্রপ বা রিসাইজ আগে থেকে করে রাখার দরকার নেই যেটা ব্রাউজারে করতে হয় ক্রপ করতে হয় রিসাইজ বানা সাইজ বানাতে হয় তো আপনি এখানে ক্যামেরা অন করতে পারেন বা গ্যালারি অন করতে পারেন আমি গ্যালারি অন করলাম গ্যালারি অন করে কাস্টমারের ফটোটা ডাইরেক্ট নিয়ে দিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি মনে করলে এখান থেকে ক্রপ করতে পারি ঠিক আছে উপর থেকে কেটে বাদ দিতে পারি নিচে থেকে বাদ দিতে পারি কিন্তু দিলাম না ডাইরেক্ট নিয়ে নিলাম ঠিক আছে তারপরে দেখেন যেটা দেওয়া হচ্ছে তার সিগনেচার আমি গ্যালারি থেকে নেবো ক্যামেরা অন করলাম না সিগনেচারটা নিয়ে নিলাম দেখেন সিগনেচারটা মনে করলে এখানে ক্রপ করা যায় অপশান দেখে বুঝতে পারছেন ক্রপ আমি করলাম না মোবাইলে এটাই সুবিধা ক্রপ ট্রপ করতে হয় না আলাদাভাবে সে সাইজ আগে থেকে বানিয়ে রাখতে হয় না মোবাইলে অ্যাপ্লিকেশান দিয়ে বানালে আর ডকুমেন্ট অ্যাড ডকুমেন্টে ক্লিক করলাম আধার কার্ড যেটা পিডিএফ বানিয়ে রেখেছি সামনে এবং পিছনের পেজটা আমি পিডিএফ বানিয়ে রেখেছি সেটাকে অ্যাটাচ করলাম করে একবার আপলোডে ক্লিক করে দিলাম আপলোড হয়ে গেল দেখেন গ্রিন কালারের ওখানে দেখিয়ে দিল আপলোড সাকসেসফুল তারপরে দেখেন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব ঠিক আছে তো এবারে সাবমিটে যখন ক্লিক করব তারপরে দেখতে পাবেন যে আমার সামনে একটা ফর্ম চলে আসছে এই ফর্মটা আমি সম্পূর্ণ মিলিয়ে একবার দেখে নিতে বলছি তো আমি সম্পূর্ণ মিলিয়ে একবার দেখে নিলাম মনে করেন যে তার দেখেন ফটো সিগনেচার সব কিছু চলে এসছে হ্যাঁ মিলিয়ে দেখে নিলাম তো এই প্রথম ফ্রেন্ডস আমরা মোবাইলের মাধ্যমে ফটো এবং সিগনেচার আপলোড করা সিস্টেম আপনাদের দেখাচ্ছি এই প্রথম এখানে দেখেন বায়োমেট্রিক এবং ওটিপি দুটোই কাজ করবে তো আমি যেহেতু কাস্টমারের আধার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো আমি ওটিপি থ্রু দিয়ে কাজ করব তো আপনার সাথে থাকুন আমি জেনারেট ওটিপিতে ক্লিক করলাম জেনারেট জেনারেট আমি এখানে হ্যাঁ ক্লিক করব তো এনএসডিএল এ ফ্রেন্ডস এই সর্বপ্রথম যে ফটো এবং সিগনেচার আপলোড করা যায় তাও আবার মোবাইল অ্যাপের মাধ্যমে এবং কোনো রকম ক্রপিং টুল ছাড়াই সাইজ আলাদাভাবে বানানো ছাড়াই রকম এক্সট্রা ঝামেলা নেই ডাইরেক্ট ফটো কাস্টমারের মোবাইলে তুলুন ভাবে সাইজ বানাতে হবে না তা চলুন ফাইনালি আমি সাবমিট ওটিপিতে ক্লিক করলাম প্রথম প্রথমত এখানে আধার নাম্বারটা বসাবো দেখতে থাকুন তো আধার নাম্বারটা আমি এখানে বসাচ্ছি বসিয়ে নিচ্ছি আধার নাম্বারটা বসানোর পরে দেখতে পাচ্ছেন একবার মিলিয়ে দেখে নিলাম তারপরে চেক বক্সে একটা ক্লিক করব তারপরে সাবমিটে ক্লিক করব এখান থেকে মানে সেন্ড ওটিপিতে ক্লিক করব তো ক্লিক করার পরে ওকে করলাম দেখেন এখানে ওটিপির জন্য বক্স চলে এলো ওটিপিটা মোবাইলে যখন চলে আসবে আমরা ওখানে ওটিপিটা বসাবো তো দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা এখানে ফ্রেন্ডস বসাচ্ছি তো ওটিপিটা বসানো হলো ওটিপিটা বসানোর পরে আমি জাস্ট এখান থেকে যেটা করব সাবমিট করলাম ওটিপিটা সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখান থেকে কিন্তু কি বলা হলো দেখেন সাকসেসফুল হয়ে গেলো ট্র্যানজেকশান নাম্বার চলে এলো অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এলো তো আমরা এখন এখান থেকে ব্যাক করলাম করে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড অপশানে ক্লিক করব এখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করতে পারবো মানে রিপোর্টটা যে আমরা অ্যাপ্লাই করেছিলাম আর থার্ড অপশান থেকে আমরা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে সাবমিট করলে প্যানের স্ট্যাটাস জানতে পারবো যে প্যানটা কী পরিস্থিতিতে আছে এই প্রথম ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখালাম মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইসাইন প্যান কার্ড মানে ফটো এবং সই থাকবে এমন প্যান কার্ড তো এই আইডি নিতে হলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই এনএসডিএলের এমন আইডি আপনি এই মুহূর্তে কোথাও পাবেন না যারা অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে আপনাকে ইসাইন বেস প্যান কার্ড অ্যাপ্লাই সিস্টেম দেবে